গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সায়ন্তন, আমি পায়েল, আর তোমরা দেখছো সায়েল স্টোরিজ। তোমরা নিশ্চয়ই আমাদের নাগাল্যান্ড সিরিজটা অনেকেই দেখেছো, এবং যারা আমাদের মতন এই সেম ট্রিপটা করতে চাও তাদের সুবিধার জন্য আমরা ভাবলাম একটা শর্টে বলে দিই যে আমরা কিভাবে কি প্ল্যান করেছি বা কিরকম পরপর ডে টু ডে সাজিয়েছি। এখানে ডিমাপুর রেলওয়ে স্টেশন আছে অথবা ডিমাপুর এয়ারপোর্ট আছে, তোমরা বাই ট্রেন আসতে পারো, বাই ফ্লাইট আসতে পারো, আবার গুয়াহাটি থেকে বাই বাসও তোমরা আসতে পারো। তো সেক্ষেত্রে আমরা এসেছিলাম শিলিগুড়ি থেকে অবধ আসাম ট্রেনে করে, থার্ড এসি টিকিট কেটেছিলাম, আমাদের পার হেড 1000 টাকা পর্যন্ত পড়েছিল, দিয়ে আমরা চলে এসেছিলাম ডিমাপুর স্টেশনে। ডিমাপুর স্টেশন থেকে আমরা শেয়ার কার ধরেছিলাম, তো সেক্ষেত্রে ভাড়া পড়েছিল 350 টাকা পার হেড। তো আমরা সেখান থেকে কোহিমা এসেছিলাম, প্রায় 2 ঘন্টা টাইম লেগেছিল, এবং কোহিমা থেকে আমরা গিয়েছিলাম খনোমা, সেটা হচ্ছে এশিয়ার ফার্স্ট গ্রিন ভিলেজ। তো যেটা খুবই একটা সুন্দর গ্রাম, তো সেখানে গিয়েছিলাম আমরা ওই একই শেয়ার কারে করে, সেটা শেয়ার ছিল না, সেটা পুরোটাই রেন্টে নিতে হয়েছিল, সেটা ভাড়া পড়েছিল 800 টাকা। খনোমাতে গিয়ে তোমরা খনোমা ভিলেজটা হেঁটে গাইড নিয়ে পুরোটা ঘুরে নিতে পারবে, অনেক কিছু দেখার আছে, অনেক ভালো লাগবে। তারপর আমরা ওখান থেকে ডিরেক্ট চলে গিয়েছিলাম নেক্সট ডেতে কোহিমা আবার, সেক্ষেত্রেও ভাড়া পড়েছিল 700 টাকা। আমাদের খনোমা থেকে কোহিমা আসার পর আমাদের একটা গ্রুপের সাথে আমাদের ট্রিপ আবার স্টার্ট হয়েছিল নতুন করে, গ্রুপটার সাথে আমাদের টু নাইটস থ্রি ডেজ এর প্ল্যান ছিল। ওটা একটা ট্রাভেল এজেন্ট কোম্পানি, নর্থ ইস্ট বেস্ট, আর সেটা হচ্ছে জুকু ভ্যালি ট্রেক, আর সেটার জন্য খরচা হয়েছিল পার পার্সন 5000 করে, সেক্ষেত্রে গাড়ি হোটেল এবং খাবার লাঞ্চ অ্যান্ড ডিনার পেয়ে যাবে তোমরা। আর তো সেখান থেকে আমাদের কোহিমা সিমেট্রি থেকে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল জাখামা ভিলেজে, আমরা ওখানে স্টে করেছিলাম এবং এক্সপ্লোর করেছিলাম সন্ধ্যাবেলা বিকালবেলা ওই ভিলেজটা। ওটা হচ্ছে সুন্দর একটা প্যাডি ফিল্ড রয়েছে, দারুণ লেগেছে আমাদের ওই জায়গাটা। নেক্সট ডে আমরা চলে গিয়েছিলাম জুকু ভ্যালি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে ট্রাভেল এজেন্ট কোম্পানিটার সাথে আমরা গিয়েছিলাম ওয়াইল্ড হিল অ্যাডভেঞ্চার। এদের কিন্তু 3 ধরনের প্যাকেজ আছে, গুয়াহাটি টু গুয়াহাটি, ডিমাপুর টু ডিমাপুর, কোহিমা টু কোহিমা। আমরা কোহিমা টু কোহিমা নিয়েছিলাম, আমাদের পার পার্সন পড়েছিল 5000 করে। জুকু ভ্যালি ইজ মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রেক, মারাত্মক সুন্দর একটা জায়গা। তোমরা ওখানে যদি টু নাইটস স্টে করো ভ্যালিতে মানে টেন্টে, তো তাহলে আরও অনেক ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে, যেটা আমরা করতে পারিনি। আমরা ওয়ান নাইট স্টে করেছিলাম, আমাদের একটু কষ্ট হয়েছিল একদিনে হাঁটাটা। তো তোমরা যদি ওখানে একদিন স্টে করো তো নেক্সট ডে পুরোটা টাইম পাবে পুরো এক্সপ্লোর করার জন্য। ট্রেক যখন শুরু হয়েছিল যেদিন আমরা পৌঁছেছিলাম সেদিনকে রাত্রিবেলা কিন্তু আমরা টেন্টে থেকেছিলাম, তো দ্যাট ওয়াজ অ্যান অসম এক্সপিরিয়েন্স। প্রচণ্ড ঠান্ডা এই এই সিজনেও কিন্তু প্রচুর লোক গেছে ট্রেক করে, এবং ওখানে অনেক টেন্ট রয়েছে, ডরমেটরি রয়েছে, তোমরা সেখানে স্টে করতে পারো। সেক্ষেত্রে 100 টাকা করে পার হেড পড়বে একটা ডরমেটরিতে একটা বেডের জন্য। একটা জিনিস এক্ষেত্রে বলে রাখা ভালো যে যখন উপরে মানে জুকু ভ্যালির উপরে যেখানে তোমরা থাকবে সেখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই, সেখানে নেটওয়ার্ক নেই, কোনো নেটওয়ার্ক নেই, কিছু নেই। আর ট্রেকটা করতে টাইম লাগবে প্রায় মানে গাড়ি করে প্রথমে 1.5 ঘন্টা নিয়ে যাবে, তারপর হেঁটে উঠতে প্রায় আমাদের গ্রুপে যারা ছিল তারা প্রায় 1 ঘন্টা লেটে আমাদের থেকে পৌঁছে, আধ ঘন্টা কেউ কম করাও 1 ঘন্টা লেটে পৌঁছে যেত। তোমরা সেরকম যার যেমন স্পিড সেরকম, আর নামাটা আমাদের 2.5 ঘন্টা লেগেছে, এবং যার যেমন স্পিড তাদের সেরকম। এবং 3.5 ঘন্টা যাওয়ার পরে যে ডরমেটরি বা টেন্টে সেখান থেকে যে জুকু ভ্যালি ট্রেকটা সেটা আরও 1.5 ঘন্টা, ওইটা একটু টাফ, রাস্তা প্রচণ্ড সরু, ঠিক আছে। আর আমরা সেরকমও আমার আমার টাফ লাগেনি, ওর লাগতে পারে কিন্তু আমার ঠিকই আছে, মানে একটা ক্রস মতো করা আছে, সেখান থেকে পুরো ওপর থেকে ভিউটা পাওয়া যাচ্ছিলো। সেখানে আমরা 4 জনই গিয়েছিলাম, তোমরা ব্লগে দেখে থাকবে। ওইখানে গিয়ে মানে যে আনন্দ হচ্ছিলো যে হ্যাঁ একদম টপে পৌঁছে গেছি টাইপের একটা। সো বেশ একটা ভালো ট্রেক গেছে, পাফা একটু হালকা ব্যথা হবে। তো এই ছিল মোটামুটি, এরপর আমরা জুকু ভ্যালি ট্রেক করে আমরা আবার চলে এসেছি কোহিমাতে। এবং ওই ট্রেকে আমাদের যে গাইডরা ছিলেন তো তারা অনেক হেল্পফুল, যারা ব্যাগ নিজেদের বইতে পারেনি তাদের নিজে থেকে ব্যাগ ওনারা বয়ে দিয়েছেন। তো এই সুবিধাগুলো তোমরা পেয়ে যাবে, এবং যে মানে কেউ যদি খুব আস্তে হাঁটো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকেও গাইড করে করে গার্ড নিয়ে আসছে, যারা ফার্স্টে আমাদের মতো তাদের কাছে গাইডটা ছিল না, কিন্তু যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য গাইড ছিল, তাদেরকে হেল্প করার জন্য সবসময় ছিল। আমাদের যে ট্রেকের গাইড ছিল কেভিন, হি ওয়াজ আ ভেরি নাইস অ্যান্ড রেসপন্সিবল গাই।
ইট ওয়াজ আ নাইস ট্রিপ। দেন আমরা জুকু ভ্যালি থেকে সমস্ত কিছু ট্রিপ কমপ্লিট করে আবার আমাদের ওই হোমস্টেতে আনা হয়, এবং ওই হোমস্টেতে একটা রুম দেওয়া হয় ছেলেদের জন্য, একটা রুম দেওয়া হয় মেয়েদের জন্য ফ্রেশ অ্যান আপ হওয়ার জন্য। তো তারপর ওখান থেকে গাড়ির ব্যবস্থা করা ছিল ওই ট্রাভেল এজেন্টের তরফ থেকেই, যে কোহিমাতে যারা ড্রপ করবে কোহিমা, ডিমাপুর যারা ড্রপ করবে ডিমাপুর। তো আমাদেরকে কোহিমা সিমেট্রির কাছে ড্রপ করা হয়, এবং আমরা ওখান থেকে আমাদের যে এখন ডেস্টিনেশন যে হোটেলে সেখানে চলে এসেছি। আর আমাদের এই হোটেলের রুম রেন্ট পড়েছে 3200 আর উইথ ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি তোমরা যদি লক্ষ্য করবে, গুগলে চেক করবে যে নাগাল্যান্ডে কিন্তু ম্যাক্সিমাম হোটেলের প্রাইস প্রচণ্ড হাই, 4000-5000। তো তার মধ্যে এই হোটেলটা স্ট্যান্ডার্ড হোটেলের কথা বলছি। বিভিন্ন রকমের রুম আছে, তোমরা গোয়াই বিবো মেক মাই ট্রিপে গিয়ে চেক করে নিতে পারো, আমি হোটেলের লিংক নিচে দিয়ে দেবো। বাজেট রুমও রয়েছে একদম। এবার কোহিমা এসে তোমরা প্রথমে যেটা ঘুরবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার সিমেট্রি আছে, আর সব থেকে একটা ভালো চার্চ রয়েছে যেটা আমরা গেছিলাম দেখিয়েছি তোমরা, সেটা হচ্ছে ক্যাথেড্রাল। আর লোকাল মার্কেট তোমরা এক্সপ্লোর করতে পারো, নাগাল্যান্ডের লোকাল মার্কেট খুবই ফেমাস। আর কোহিমা হেরিটেজ ভিলেজ, তোমরা কোহিমা হেরিটেজ বাংলো তোমরা ভিজিট করতে পারো, কোহিমা ভিলেজ ভিজিট করতে পারো, আর স্টেট মিউজিয়াম তোমরা ভিজিট করতে পারো। এই কয়েকটা আরও কিছু রয়েছে তোমরা সেগুলো, আর এই কোহিমা থেকে জুকু ভ্যালি ট্রেকটাও অনেকটা কাছে, তো তোমরা এটা তো করতেই পারো। দেন আমরা ওখান থেকে দেখতেই পেয়েছো যে ওখান থেকে বেরিয়ে আমরা ডিমাপুরে আসি, এবং ডিমাপুর থেকে দেন আমরা আবার ট্রেনে করে শিলিগুড়ি স্টেশনে পৌঁছাই। সো আমাদের ট্রিপটা ভালোই হয়েছে, ওভারঅল আমরা স্যাটিসফাই আমাদের এই ট্রিপটাতে। তো তোমরা আমাদের মতো এই সেম টু সেম করতেও পারো, অথবা তোমরা নিজেদের মতো প্ল্যানটা বানিয়ে নিতে পারো। আর আমরা যেটুকু এক্সপ্লোর করেছি নাগাল্যান্ডে অনেকটাই একই কোহিমার আশেপাশের এলাকাতে, জুকুটাও কাছাকাছি এবং খনমাও কাছাকাছির মধ্যে। তো তোমরা আরও আছে প্রত্যেকটা ব্লগ কিন্তু সেপারেটলি খুব ভালোভাবে দেওয়া আছে। যারা এখনো নাগাল্যান্ড সিরিজ আমাদের দেখোনি, প্লিজ 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 নাগাল্যান্ড সিরিজটা দেখো। আই হোপ কোনো কনফিউশন থাকবে না, কোনো মনে কোয়েশ্চেন থাকবে না, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইনফরমেশান দিয়েছি, সাথে ডিসক্রিপশন বক্সে নাম্বারও দিয়েছি। সো প্লিজ ওয়াচ, আর যারা দেখেছো থ্যাংক ইউ সো মাচ। তো ফাইনালি আমাদের এটা বলে দিই যে আমাদের ট্রিপে এই ট্রিপটাতে কত টাকা খরচা হয়েছে, সেটা হচ্ছে প্রায় 12,000 টাকার মতো খরচা হয়েছে। তোমরা যদি ব্রেকডাউন দেখতে চাও প্রত্যেকটা ব্লগ আলাদা আলাদা করে দেখে নিও, বুঝে যাবে। আর তোমরা যদি ঘুরতে আসো তোমাদের খরচাটা আরেকটু কম হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে খাওয়ার পিছনেও একটা খরচা হয় পার্সোনাল, তোমরা যেটা খাবে তার উপরে ভ্যারি করবে। যেরকম আমরা মোটামুটি খাওয়া দাওয়া সবকিছু নিয়ে এটা বললাম, তাও টুকটাক এবার কম বেশি এটা তোমার এদিক ওদিক হবে, নিজেদের উপর ডিপেন্ড করবে তোমরা কিরকম ভাবে কতটা আরো বাজেট করতে পারো না পারো। তো মিনিমাম মানে এবারে যেটা তো খরচা হবেই আমাদের মতন এরকম ভাবে থাকলে তোমরা আরো বাজেটে থাকতে পারো। একদম। তো যাই হোক, আর বেশি ব্লগটা বাড়াবো না, আই হোপ তোমরা বুঝে গেছো কীরকম কী হয়েছে। আমরা আইটেনারিটি যে শেয়ার করলাম ডে ওয়াইজ হিসাবে, প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ব্লগ আছে, দেখে নিও পারলে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশন অন করে দিও, এবং আমরা আবার নতুন নর্থ বেঙ্গলের ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো। অনেকদিন ধরেই দেখলে নাগাল্যান্ডের ব্লগ, ব্যাক টু নর্থ বেঙ্গল, ব্যাক টু দার্জিলিং, ব্যাক টু কালিম্পং, ব্যাক টু সিকিম, হোয়াট এভার। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, গুড নাইট।